সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও আপনাদের জন্য আরেকটি টিভি নিয়ে। টিভিটি হচ্ছে, দেখতে পারতেছেন, কঙ্কা। তো এই টিভিটির প্রবলেম হচ্ছে এসটি বাইরে চলছে না। তো আমরা এটা এখন খুলবো এবং দেখবো এটার ভিতরে আসলে কী ধরনের প্রবলেম হয়েছে। তো শুরু করি আজকের। তো মূলত এই কঙ্কা টিভিটির মডেল হচ্ছে কই মডেল, মেড ইন চাইনা মডেল, ঠিক আছে। এখানে কালার টিভি মডেল দিয়েছে KP21T34AS। তো আমরা এই টিভিটি এখন খুলবো, খুলে দেখবো আসলে এটা কি প্রবলেম। তো বন্ধুরা, আমরা টিভিটি খুলে নিলাম। আমরা যেহেতু হোম সার্ভিসিং সেবা চালু করেছি অনলাইন, সেক্ষেত্রে এখন আমি আবারও এটার প্লাগটি লাগিয়ে নেব। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একেবারে পুরো প্লেব্যাক খারাপ হয়ে গিয়েছে। তো এটা প্লেব্যাক চেঞ্জ করতে হবে। তো প্লেব্যাক থেকে আগুন বের হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা একটা খুবই গুরুতর। তো একটু স্কিপ করে নিই, একটু কাস্টমার সাথে কথা বলে নিই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে টিভিটির যেই প্রবলেমটা হয়েছে, কাস্টমারের সাথে আমাদের লেনদেন মিলছে না, যার কারণ আমরা আবার চেকিং করে দেবো, এটা এখন রিপেয়ারিং করব। তো বন্ধুরা, আমরা টিভিটি আবার খুলে নিলাম। খুলে এখন এটা যে প্লাইব্যাকটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাইব্যাকটি পড়ে গিয়েছিল। তো আমরা এই প্লাইব্যাকটি এখন নতুন আরেকটি লাগিয়ে দেবো এবং আবারও পুনরায় চলতে থাকবে নতুনের মতন। তো আমাদের তাড়াতাড়ি একটু হিট হোক, তার জন্য একটু স্কিপ করে নিচ্ছি। তো আমরা এখন লাইভ স্কিপ করে নিচ্ছি। বন্ধুরা, আমরা ফ্লাইব্যাকটি খুলে নিলাম। তো এই হচ্ছে সেই ফ্লাইব্যাকটি, ফ্লাইব্যাক পুড়ে তার অবস্থাটা খুবই গুরুতর হয়ে গিয়েছে। তো আমরা কাস্টমারকে দিয়ে দিব এটা, দেখতে পারতেছেন একবারে ফ্লাইব্যাক পুড়ে ছাই। তো যার কারণেই এই জায়গায় পুড়ে গেছে। আমরা অন্য একটা ফ্লাইব্যাক লাগিয়ে দেবো, তার মধ্যে ডিসকাশন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিএফের অবস্থাটাও খারাপ হয়ে গিয়েছে। তো পিএফটার কারণে আসলে মনে হয় চলছে। তো আমরা আরেকটি ফ্লাইব্যাক নিয়ে নিলাম। তো এই ফ্লাইব্যাককে আমরা এখন স্থাপন করব।
তো আমরা ফ্লাইবেকটি লাগিয়ে নিলাম। এখন আমরা এটাকে আবার কানেকশন করে দেখবো, এসি কানেকশনটি দিয়ে দেখি যে আসলে ওকে হয়েছে কিনা। যার কারণে আমি সমস্ত লাইনগুলি খুলে শুধুমাত্র এসি কোটের লাইনটি দিয়ে নিব। তো বন্ধুরা, আমরা ফ্লাইবেকটি লাগিয়ে নিয়েছি। এখন আসলে এই টিভিটির অনেক কিছুই খারাপ, অনেক পুরাতন একটি টিভি, কিন্তু তারপরেও কাজটা ছেড়ে দিয়ে গেলাম। আমরা এখন দেখবো এটার পরিস্থিতি, অনেকটাই পরিস্থিতি খারাপ। প্রচুর পরিমাণ ফ্রিজ করছে একটি, কিন্তু টিভি চালু হয়ে গিয়েছে, মজার একটু প্রবলেম রয়েছে। এই আপনাকে তো কি উপর সমস্যা করে আসেনি, এখানে সুপারগুলো আসেনি করে, তো সুপার গুলো না থাকলে একটা সুপার গুলো আনা মাইলে তো এটা যে পরিস্থিতি, তো আবার কদিন পরে নষ্ট হয়ে যাবে বানাইলে। আরে সুপার গুলো দাম তো আমাকে হয় না, আমরা সুপার গুলো আনবো কিসের জন্য? আমি তো একটা দোকান থেকে সুপার গুলো আনান, ততক্ষণ আমি এটা পরিষ্কার করি। একেবারেই বাদ চলে না, সাধারণ খালি থাকলে কিনুন লাগবো না, না থাকলে তো কিনুন লাগবো না, একটা এই যে এরিয়া আছে আর কি এগুলো। আরে না ভাই, একটু সুপার গুলো লাগবে, এই এক এক কাপের এক এদিকে দোকান নাই, দোকানে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে সুপার গুলো দাম তো এরিয়া অ্যাভেলেবেল যে কোনো দোকানে, আমার থাকলে তো আর আমি আপনার বলতাম না, তখন তো আমি আপনার কই দিয়ে দিতাম। আপনার টিভি অনেক বাদ থাকার কিছু নেই, এই টিভি আমরা কাজ করে দিতেছি, পাত নষ্ট করে ঘরে ফালায় রাখছে, খারাপ হয়ে জিল্লা গেছে। তো আমাদের টিপিডির আসলে কাজ প্রায় শেষ পর্যায়ে, স্কিপ করে নেই। তো ভিউয়ার্স, আমরা দেখতে পেলেন আমরা টিপিডি সম্পূর্ণ ওকে করে দিয়ে গেলাম। তো আমরা এখন এটা এখান থেকে বিদায় নেব, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগাম ভিডিওতে।